আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি। আমি সোমা, চলে এসেছি আজকে আরও একটা ব্লকের সঙ্গে। আজকেও কিন্তু আমি বাড়ির রান্না বান্না কিছু শেয়ার করছি না, আজকে আরও একবার রাস্তায় বেরিয়ে পড়েছি আর তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। এখন দেখো, আমরা দমদম মেট্রো স্টেশনের কাছে চলে এসেছি, কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি। অবশ্য তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো, তাও আমি একটু পরে বলছি। আমরা দেখো এখন একটু টিকিট কেটে নেব বলে, মানে টোকেন নিয়ে নেব বলে দাঁড়িয়ে পড়েছি। আমাদের দুজনের দুটো স্মার্ট কার্ড ছিল, কিন্তু আমি যে যখন দিদা মারা গেছিলো মামার বাড়িতে গেছিলাম না, আমি ব্যাগে করে নিয়ে গেছিলাম। তো তারপরে আমি এসে যে সেটা কোথায় রেখেছি আমি সেটা খুঁজে খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, সেই জন্য ও একেবারে একটা টিকিট না কেটে দুটোই কেটে নিল আর আমরা এখন ভেতরে চলে যাচ্ছি। তো রীতিমতো বেলার সময়, মানে 12টা বেজে গেছে, এখন 12:30 পৌনে একটা মতো বাজে আর প্রচণ্ড ভিড় হয়েছে। তো এই সামনের মেয়েটাকে দেখো, আমাদের সবাইকে ঠেলে ছুটোছুটি করে উঠে যাচ্ছে, মনে হচ্ছে যেন এক্ষুনি মেট্রোটা ওর জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু এসে দেখলো সব ফাঁকা। তো এই নিয়ে একটু সবাই হাসাহাসি করছিল। যাই হোক, আমরা এখন মেট্রো স্টেশনে চলে এসেছি আর ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো ট্রেন এক্ষুনি চলে আসবে, তোমরা দেখতে থাকো। দাঁড়িয়ে আছি ট্রেন আসার অপেক্ষা, আর প্রচুর ভিড় আছে। এখন যথারীতি আমরা আমাদের গন্তব্যস্থলে নেবে গেছি। আজকে প্রথমবার রিয়েলাইজ করলাম, এই ইউটিউবে ভিডিও করা চক্করে যেখানে সেখানে মোবাইল বের করা, এর জন্য কোন দিন কারুর কাছে মুখ না শুনে বসি। কারণ এখন ভিডিওর নেশা এমন চেপে গেছে যেখানে ইচ্ছা মোবাইল বের করে ফেলছি। তো আমরা এখন মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে নেবে এখান দিয়ে যাচ্ছি। আর রাস্তায় প্রচণ্ড রোদ্দুর, এখানে একটা বিল্ডিং আছে বলে একটু ছাওয়া রয়েছে, আর ছাতা আছে সাথে করে, কিন্তু এই রাস্তায় ছাতা খোলা খুব মুশকিল। তো সেই জন্য অন্যটা চাপা দিয়েছি। এই গরমের সময় রাস্তায় বেরোলে এবার অবস্থা খারাপ হয়ে যাবে। রাস্তায় রোদ্দুর পুরো ফাঁপা করছে, এত রোদ্দুর রাস্তার মধ্যে, আর আমরা একটু হেঁটেই যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের বলা হয়নি। আমরা যাচ্ছি রঙের মার্কেটে, মানে রঙটা এমনি ওখানে অনেক দাম, সেই জন্য আমরা এখান থেকে একটু কমে হওয়ার জন্য আমাদের একটু বেশি পরিমাণে রং লাগবে। তো সেই জন্য আমরা এখানে এসেছি, আগের বছরও আমরা এখানে এসেছিলাম রং নেওয়ার জন্য। তাহলে চলো সাথে থাকবো, তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি সেটা দেখা যাক। প্রচণ্ড রোদ। আমরা দেখো যেখান থেকে রং নেব সেই জায়গাটায় চলে এসেছি, মানে সেই মার্কেটের ভেতর ঢুকে গেছি। আর এই জায়গাটা হচ্ছে বড় বাজারে একটা এরম রঙের মার্কেট আছে, তো আমরা সেই জায়গায় এসেছি। আর এখানে দেখো না, যারা রং বিক্রি করছে তারাও বেশ কিছুটা করে রং মেখে আছে। তো যাই হোক, রঙের প্রচুর দাম আর প্রচণ্ড ভিড়। তো তোমাদের যে আমি ভিড়টা দেখাবো, আমি সেই ভিড়ের মধ্যে মোবাইলটা বেরই করতে পারিনি, মানে পিষে যাওয়ার মতো অবস্থা, সাংঘাতিক ভিড়। আজকে খুব কষ্ট হয়েছে। তো আগের বছর যখন এসেছিলাম তখন এতটা কষ্ট পাইনি, কারণ আমরা কিছুটা টাইম আগে এসেছিলাম। আর এবছর যেহেতু হোলির একদম কাছাকাছি এসেছি, সেই জন্য প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। দেখো শুধু ভ্যান যাচ্ছে, যেখানে মানুষ হেঁটে যাওয়ার রাস্তা নেই সেখানে শুধু মাল ভর্তি করে করে ভ্যান যাচ্ছে। তো নাজেহাল অবস্থা। আর রঙের প্রচণ্ড দাম, আর এখানে রং নিতে গেলে প্রচুর পরিমাণে করে রং নিতে হবে। আর দেখো কত সুন্দর কালারের রং বেরঙের আবির, এক একটা আবিরের কালার এত সুন্দর যে মনে হয় এত সুন্দর হতে পারে। তো যাই হোক, অনেক সুন্দর কালারের আবির। আর তোমাদের তো আগের দিন যখন শ্যামবাজার গেছিলাম তখনও দেখিয়েছি যে নানা রকমের মুখে, মাথায় এইসব পরার জন্য মুখোশ, নানা রকম কালারের চুল সব কিছু বিক্রি হচ্ছে। আসলে এখন একটা ফ্যাশন হয়েছে, আমরা বাঙালিরা সব কিছুই একটু বিশেষভাবে উপভোগ করতে চাই। তো সেই জন্য হোলিটাকেও আমরা বাদ দিই না, আমরা সবাই এটাই ভাবি যে একটা স্পেশাল অকেশনকে আরও কত বেশি স্পেশাল করা যায় সেটাই আমরা সবাই চেষ্টা করি। তো এখন দেখো আমাদের রং নেওয়া হয়ে গেছে আর প্রচণ্ড খিদে পেয়েছে, এবার তো কিছু খেতে হবে। আর আমরা যখন বড় বাজার আসি, এই কাকুর কাছ থেকে আমরা এই ধোসাটা খাই। তো এই ধোসাটার মতো ধোসা আমরা কোনো জায়গায় পাই না। এনার টেস্ট পুরো, এনার টেস্ট নয় মানে এনার ধোসার টেস্টটা পুরো অন্য রকমের হয়। তো যাই হোক, এখানে এসে আমরা যথারীতি দুটো ধোসার অর্ডার দিয়েছি। তো ও
আমাদের জন্য কাকু ধোসা বানিয়ে দিচ্ছে, আর তারপরে আমরা দুটো ইডলি খেয়েছিলাম। তো তোমাদের সঙ্গে সবটা ভিডিও করতে পারিনি, কারণ হাত ধুয়ে তারপরে খাবার খাচ্ছি, আবার মোবাইলটা ধরবো, অনেকটাই অসুবিধা। সবসময় ভিড়ের মধ্যে ভিডিও করাটাও খুব মুশকিলের ব্যাপার। তবুও তার মধ্যে দিয়ে আজকে যতটা হয়েছে আমি ভিডিও করার চেষ্টা করেছি, কিন্তু সবটা করতে পারিনি। এই যে দেখো আমি ধোসাটা খাচ্ছি, আর এখানে ভয়েস ভালোভাবে দিতে পারিনি, সেই জন্য ভয়েসটাকে মিউট করে দিয়েছি। আর এখন দেখো আমি একটু ফল খাচ্ছি। আমি কিন্তু রাস্তায় কাটা ফল কোনো দিনই খাই না, তো ফলটা কেন খাচ্ছি আমি তোমাদের সেটা পরে বলছি, এখন একটু দেখে নাও। আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি, আর তোমাদের একটা কথা বলবো আমি পরে বলছি, এখন দেরি হয়ে গেছে তো আর প্রচন্ড রোদ্দুরে ভালোও লাগছে না, তো এখন এগিয়ে চলেছি, মেট্রো ধরবো। তো আমরা এখন চলে এসেছি মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে, এখান থেকে দমদমে মেট্রো ধরবো। আর তখন তোমরা আমাকে দেখলে না যে আমি এ খাচ্ছি, ওই ফল খাচ্ছি, আসলে ভাববে রাস্তায় কি কাটা ফল খাচ্ছি। কিন্তু একটা ব্যাপার আছে, আমরা পাশে ধোসা খাচ্ছিলাম, তো তো তখন ওই যে ফল বিক্রি করে ও হচ্ছে চুপচাপ বসেছিল, দেখে মনে হচ্ছিল ওর একটাও বিক্রি হয়নি, মুখটা কাচুমাচু করেছিল। আমি মানে কোনোদিনই রাস্তার কাটা ফল খাই না, নিজে খুব অপছন্দ করি, কিন্তু লোকটার মুখটা দেখে আমার খুব কষ্ট লাগছিল, তাই আমি ওকে বললাম যে, আর আমি তখন দেখলাম যে তরমুজটা সবাই কাটছে, তাই আমি ওকে বললাম যে দেখো তরমুজটা সবে কেটেছে খাবো। তো ওকে দেখে খারাপ লাগছিলো বলে আমি এক প্লেট তরমুজ নিলাম। তো তারপর আমি নেওয়ার পরে দেখলাম বেশ কজন খাচ্ছে, তো সেটা দেখে ভালো লাগলো, তো ওই জন্য খেয়েছি। এটা যেন তোমরা কেউ কিছু মাইন্ড করো না যে আমি কাটা ফল খাচ্ছি বলে। আর এখানে দেখো এই যে মহাত্মা গান্ধীতে দাঁড়িয়ে আছি, এখন হচ্ছে যাবো একটু ওই দিকটা এগিয়ে যাবো, তো ট্রেন এক্ষুনি বেরিয়ে গেছে, তো সেই জন্য এখন একটু তো টাইম লাগবে। আর প্রচণ্ড গরম লাগছে, বাড়িতে গিয়ে আর কিছু খাবো না, এই যে বসে আছে দেখতে পেয়েছো, এখন বাড়িতে গিয়ে আর কিছু খাবো না, বাড়িতে গিয়ে ভালোভাবে স্নান টান করবো, আর শুধু ঢকঢক করে জল খেতে ইচ্ছা করছে। তো আমি এখন দমদম স্টেশনে চলে এসেছি, মানে স্টেশন মানে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এই যে দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, এমনি ট্রেন আমাদের বাড়ি যেতে গেলে তো মানে মেট্রো স্টেশন থেকে এই প্ল্যাটফর্মে উঠে তারপর যেতে হয়। যাই হোক, তো ওখানে না আজকে মনে হচ্ছে মানে আমার ভিডিওটা বেশি বড় হবে না, আমি জানি না, এডিট করার সময় বুঝতে পারবো, ওখানে আমি বেশি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে এত ভিড়, এত ভিড়, মানে আমার খুব কষ্ট হয়েছে আজকে, আর তারপর প্রচণ্ড রোদ্দুর, তো ওই জন্য ওখানে এত ভিড় ছিল বলে না আমি বেশি বড় ভিডিও করতে পারিনি। এই দেখো রোদ্দুর, দেখো কি রোদ্দুর, আর এই যে দেখো ট্রেনটা দাঁড়িয়ে আছে, তো এত রোদ্দুর, এই কী সব বলছি, মানে এত ভিড় ছিল, আমি ওখানে কোনো কিছু বের করতে পারিনি। তারপর রাস্তায় এসেছি, টুকটাক একটু খেয়েছি, লস্যি টস্যি খেলাম, এবার আজকে মানে বুঝবো ভালো করে যে এই গরম লাগছে বলে ঠান্ডা খেয়ে ফেলেছি, এর পরে অবস্থাটা আমার কেমন হবে। তো যাই হোক, আমি বাড়ি যাচ্ছি, আর কি রং কিনলাম কি করলাম তোমাদের পরের ভিডিওতে দেখাবো, আজকে আমার আর কোনো এনার্জি নেই যে আমি কি কিনেছি দেখানোর জন্য। তো ঠিক আছে, চলো ভিডিওটা আর বেশি বড় করব না, তো দমদম প্ল্যাটফর্মও শেষ হয়ে যাচ্ছে, আমি ভিডিওটা ওইবার শেষ করবো, তো দাঁড়াও এক মিনিট। তো আজকে ভিডিওটা আর কিছু আমি বড় করব না, আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর বেশি ভালো লাগলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল তারা সাবস্ক্রাইব করে দিও। আর বেশি বকবক করব না, শরীর খুব মানে ক্লান্ত হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে জামা কাপড় সব কিছু চেঞ্জ করে ভালো করে স্নান করব, ঢকঢক করে জল খাবো, তারপরে শোবো। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো, টাটা।